হ্যালো গাইস, কি অবস্থা? আমাদের সাথে আছে শাহ কামালি ভাই। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরে বাংলাদেশে আপনাকে ফলো করি ফেসবুকে এবং ইউটিউবে, আমরা আপনাকে অনেক দেখি এবং আমাদের কাছে সবচেয়ে বেশি অনুপ্রাণিত কিছু হচ্ছে আপনি আমাদেরটাকে সাড়া দিচ্ছেন এবং বাংলাদেশে আসছেন, আমাদের সোসাইটির সাথে জয়েন করছেন। এই বিষয়টা আমাদের আসলে খুবই আমাদের অনুপ্রাণিত হয়, কারণ আমরা আমাদের বাংলাদেশে যে বর্তমানে বক্সিং সোসাইটি এবং যে আমাদের কম্বাট স্পোর্টগুলো যেভাবে আগাচ্ছে সেগুলোর জন্য আমাদের একজন অনুপ্রাণিত লোক, হ্যাঁ, যাদের দ্বারা আমরা আরও উঠতে পারবো, আমাদের খেলাগুলো ছড়াবে। তো আপনি হচ্ছে আপনার যে রেকর্ড দেখছি প্রফেশনাল রেকর্ড, ইটিএনএ সো হাই, তো ওই দিক দিয়ে আমাদের মনে হয় যে আমাদের সাথে আপনি থাকাটা আমরা অনেক অনেক কিছু তাও আজকে চলে এলাম বাংলাদেশের গ্রেটেস্ট শো দেখতে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বক্সিং ইভেন্ট হতে যাচ্ছে, সো গাইস আমাদের সাথে থাকুন। জুলিয়াস উনি কিন্তু মাইক টেনশন রাখুন। বাংলাদেশের রেকর্ডের সবচেয়ে বড় টাইটেল খেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলে এলাম আমরা সেই জায়গায়। আজকে মূলত আমাদের খেলাটা ছাদে অনুষ্ঠিত হবে। গাইস এখনো কিন্তু খেলা শুরু হয়নি। গাইস বক্সাররা কিন্তু রেডি হচ্ছে। ভাইয়ের হচ্ছে প্রথম ফাইট, নাসিম ভাই ফাইটের আগে ওয়ার্ম আপ করে নিচ্ছে। বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট টাইম এত বড় ইভেন্ট আয়োজন হতে চাইছে, দুইটা টাইটেল বেল্ট এবং ডাব্লিউ এশিয়া বেল্ট এবং ডাব্লিউবিসি বেল্ট কিন্তু বাংলাদেশের মাটিতে ফার্স্ট টাইম আমরা দেখতে পারছি। তার প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু ডাব্লিউবিসি আমাদের হিমেল ভাই, যে রাজশাহীর কিন্তু কোন বক্সিং ভাই ক্লাব দাদা রাজশাহীর হোল্ড করেন, হোল্ড এই বক্সিং প্রমোশনে কিন্তু ফার্স্ট টাইম ডাব্লিউবিসি টাইটেল বেল্ট খেলতে যাচ্ছে আমাদের সাবিল ইসলাম ভাই। আমরা জানতে চাচ্ছি মেইন ইভেন্টের কথা। মেইন ইভেন্ট মোতালেব ভাই জানতেছে, মোতালেব এবং সাবিউল ইসলাম ভাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে দুইটা টাইটেল বেল্টের মাধ্যমে, এবং আমরা আশাবাদী বাংলাদেশে যখন বেল্ট এসেছে আমরা বেল্ট রেখেই দেবো, ইন্ডিয়ার মাটিতে আমরা বেল্ট যাইতেই দেবো ভাই। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রেটেস্ট শো। এই প্রথম এই ইভেন্টই সবচেয়ে বড় এবং রেকর্ডের মধ্যে যদি আমি বলতে চাই তাহলে এটাই হচ্ছে বাংলাদেশের রেকর্ডের সবচেয়ে বড় হবে, কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের অনেক বড় গেস্ট আসছে, জুলিয়াস উনি অনেক বড় বক্সার। তিনি আসছেন, তাছাড়া আমাদের আরো একজন শাহ কামালি, উনি হচ্ছে এমএমএ ফাইটার বাংলাদেশে বক্সার। যাই হোক সে কিন্তু আমাদের পাশে আছে। হ্যালো সালমান ভাই, কি অবস্থা? আজকের আপডেট দেন। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বক্সিং খেলা হচ্ছে, এই খেলা নিয়ে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে দুইটা বেল্টের খেলা, হ্যাঁ আজকে দুইটা বেল্টই বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। এবং আমাদের বক্সিংয়ের দুজন প্লেয়ার আছে, ঠিক আছে, একজন হচ্ছে আব্দুল মোতালেব ভাই আর একজন হচ্ছে সামিউল ভাই। হ্যাঁ দুজন মূলত আজকে আমরা চাই যে এরাই মূলত জিতুক, কারণ বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশে এত বড় বড় খেলার মধ্যে এরা এই বেল্টগুলো যদি অর্জন করে তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই বড় অর্জন ইনশাআল্লাহ। খেলার আগে প্র্যাকটিস কি করব?
রাজস্থান যখন নিয়ে আসে তারপর বিশাল থেকে আবার আমি প্রফেশনালে ঢুকছি। এখন আল্লাহর মধ্যে অনেক মানুষজন অনেক জানে যে বক্সিংটা অনেক ভালো, বক্সিং একটা খেলা যে খুঁজে মানুষের এখন আমাদের সুযোগ সুবিধা আপনার তেমন ওই লেভেলের নাই আমাদের, যে আমরা সোসাইটি থেকে আমরা ব্যক্তিগতভাবেই চালাচ্ছি, যে যদি সরকার আমাদেরকে একটু দেখে তাহলে আমরা খুব সাপোর্ট করি, তাহলে আমরা অবশ্যই একদিন আপনার ইনশাল্লাহ একদিন আমরা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশকে। গাইস আমরা কিন্তু দেখছি শাহ কামালের অপোনেন্ট, উনি কিছু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে।